হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার বাইশ যারা রয়েছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ এই নোটিশটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশের ডেট হচ্ছে পাঁচ এক দু হাজার বাইশ এবং নোটিশের নাম্বার হচ্ছে এল পি আর ওয়ান থার্টি দু হাজার বাইশ এবার দেখো নোটিশটায় কি বলা রয়েছে অ্যাজ পাবলিশড আর্লি ইন অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান যেটা আগেই পাবলিশ হয়েছে তাতে বলা হয়েছে ফর দু হাজার একুশ বাইশ একুশ বাইশ একাডেমিক ইয়ারের জন্য মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে দেখো দ্য ডেট অফ সাবমিশন অফ ফিল্ড ইন এনরোলমেন্ট ফর্ম ফর এইচএস এক্সামিনেশন দু হাজার বাইশ অর্থাৎ দু বাইশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা এনরোলমেন্ট ফর্ম বা যেটাকে আমরা সাধারণ কথায় ফর্ম ফিল আপ বলে থাকি সেইটার ডেট হচ্ছে ছয় এক দু হাজার বাইশ টু চোদ্দো এক দু বাইশ অর্থাৎ ছয় এক দু হাজার বাইশ থেকে চোদ্দো এক দু হাজার বাইশ ছয়ই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত উইদাউট লেট ফাইন লেট ফাইন ছাড়া এই ফর্ম ফিল আপের ডেট অ্যান্ড কুড়ি এক দু হাজার বাইশ টু সাতাশ এক দু হাজার বাইশ উইথ লেট ফাইন লেট ফাইন দিয়ে অর্থাৎ ছয় তারিখ থেকে চোদ্দো তারিখের ভেতরে লেট ফাইন ছাড়া এই ফর্মকে সাবমিট করতে হবে এবং কুড়ি থেকে সাতাশ তারিখের মধ্যে এটা জমা দিতে হবে যদি আমরা লেট ফাইন দিয়ে জমা দিই তা অর্থাৎ ফর্ম ফিল করে জমা দেওয়ার ডেট হচ্ছে ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে সাধারণের জন্য এবং লেট ফাইন দিয়ে কুড়ি থেকে সাতাশ তারিখের মধ্যে ইন দিস রিগার্ড এই প্রসঙ্গে দ্য ইনস্টিটিউশনস আর বিং রিকোয়েস্টেড প্রত্যেকটা স্কুলকে এটা অনুরোধ করা হচ্ছে টু ফলো অল দ্য কোভিড অ্যাপ্রোপ্রিয়েট ফর্মালিটিস অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক যে সমস্ত কোভিড রিলেটেড নিয়ম নীতি লাগু করা হয়েছে সেগুলোকে অবশ্যই অনুসরণ করার কথা বলা হচ্ছে তার জন্য যে অর্ডার নাম্বার সেটা দেওয়া রয়েছে যেটা দু তারিখে পাবলিশ করা হয়েছে সরকারি তরফ থেকে ডিউরিং দ্য ফর্ম ফিল আপ প্রসিডিওর এই ফর্ম ফিল যখন হবে তখন এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে কারণ এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে ফর্ম ফিল আপ করতে কিন্তু স্টুডেন্টদেরকেই আসতে হবে এইটা কিন্তু কোনো গার্জেনরা করতে পারবেন না নট মোর দ্যান টেন স্টুডেন্ট শুড বি অ্যালাউড টু এন্টার দ্য স্কুল প্রাইমেস অ্যাট এ টাইম অর্থাৎ স্টুডেন্টদেরকে ফর্ম ফিল করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দশজন করে স্টুডেন্টকেই ভেতরে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে দশজনের ফর্ম ফিল আপ হবে তারপরে বাকিদেরকে স্কুলের ভেতরে এন্ট্রি করতে দেওয়া হবে অ্যাট এ টাইম মানে একসঙ্গে দশজনের বেশি স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না অ্যান্ড ফিজিক্যাল ডিসটেন্সিং নর্মস শুড বি স্ট্রিক্টলি মেনটেন এবং যে দূরত্ববিধি যেটাকে বলা হয় সেই দূরত্ববিধিটাকে কিন্তু অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে তো এই নোটিফিকেশানটি দিচ্ছেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ডাব্লিউ বি সি এইচএসই অর্থাৎ তোমরা এখান থেকে জানতে পারলে যেটা হচ্ছে ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছেই এবং সেই ফর্ম ফিল আপ করতে স্টুডেন্টদেরকেই গিয়ে পৌঁছোতে হবে বিদ্যালয়ে এবং একসঙ্গে দশজন করে করে ফর্ম ফিল আপ করতে পারবে তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেল নিয়ে তুলেছে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ